আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এখন আমি দেশে চলে আসছি। আজকে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার এক ভাইয়া একজন প্রবাসী। আসলে একজন প্রবাসীর কতটা কষ্ট হয়, কতটা অসহায় হওয়ার পরে এমন ধরনের কথাগুলো বলতে পারে, আজকে আপনাদেরকে আমি একটি ভিডিও দেখাব যেখানে একজন প্রবাসী ভাই সে তার দুঃখের কথা বা তার ক্ষোভটা সে প্রকাশ করেছে। আসলে একজন প্রবাসী কীভাবে প্রবাসে আসার পরে তার পরিস্থিতি কি হয়, সেই পরিস্থিতি সে কীভাবে মোকাবেলা করে, কীভাবে নিজেকে কাটিয়ে সংগ্রাম করে, এই সব কিছু এই ভাইটার মুখে আমরা আজকে শুনব। তো কথা বেশি বাড়াবো না, চলেন আমরা তার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম ভাই, বিদাস মানেই তো মনে করেন যন্ত্রণা। তো ভাই, আমি বিদাস আইসি আজ 8 মাস ধরে বাবার 5 লাখ টাকা খরচ করে। ভাই কি বলবো, 8 মাস কাম নাই, বৈশাছিলাম 8 মাস ধরে বিদাস আইসি, 5 মাসে বৈশা বৈশা থাকে 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 ভাই, বাইরে থেকে টাকা নিয়ে এসে খায়া সে টাকাও ফুরে গেছে। তো বাবার 5 লাখ টাকা খরচ করে ভাই বিদাস আসার মানে কি এটা? তো বিদাস তো এইটা না, ঠিক আছে দেখেন কুরমানের একটা ঈদ গেল, বাপেক মনে করেন যে হাত খরচের টাকাও দিতে পারিনি, কুরমানি তো থাকতে পারে দূরে থাক। আমার একটা ছেলে আছে 4 বছর বয়স, তো আমাকে বলল আব্বু সবাই ঈদের জামা কাপড় কিনছে, তো আমার কিনে দেবে না? তো আমি বললাম আব্বু কিনে দেব সামনে ঈদে, কি বলবো আর ছোট মানুষ দুঃখ করছে, তো মানুষ তো বোঝে না ভাই, বেদাস আসলে এই কুরবানি দেওয়া লাগে, অনেক লোক অনেক কথাই বলে। বিষয়টা খুব খারাপ লাগছে আমার, যখন ছেলেকে একটা জামা কিনে দিতে পারি নাই, কি বলবো বলার কিছু নেই। তো মা আমাকে ফোন দিছিল, মা বলল সবাই কুরবানি দিচ্ছে, মানুষ বলতেছে তোর বাবাকে নানান কথা বলছে, তারপর কুরবানি দিতে পারছি না। আমি বললাম যে দেখো মানুষ অনেক কথাই বলবে, মানুষ তো দেখছে না আমি বিদেশ আসি কী করছি, মানুষের বলার অনেক কিছুই থাকে, কেউ করার কোনো সাধ্য দেয় না, বাট কোনো কথা বললে পারে মানুষ চামড়ার মুখ দিয়ে অনেক কথাই বলে। তো ভিডিওটি এক ভাই আমাকে পাঠিয়েছেন, উনি আমার ভিডিওগুলো দেখেন, দেখার পরে আমাকে বললো যে আপনার পেজে এই ভিডিওটা একটু দেন, আমি আমার ক্ষোভগুলো প্রকাশ করতে চাই। আসলে মর্মান্তিক আমি আপনাদেরকে এই যে জানালাম, কারণ আপনারা কমেন্ট করে জানিয়েন বিষয়টা কেমন কি, আমি আর কিছু বলতে চাচ্ছি না।